আচ্ছা তিনি কি করেন আপনার বাসা কোথায় বাসা কোথায় আপনা বাসা কোথায় আপনি বুড়ি সব বাসা কোথায় আপনাকে চট্টগ্রামে কেন কি করেন হচ্ছেন

আমার ফোনটা সব ডকুমেন্ট আপনারা আমার ফোনটা ক্লিপ করে দেবেন এখন চেকআপ করেছিলাম বলতেছি আমি এখানে এসেছি আমার হয়েছে এখানে আজ বেশ কয়েকদিন হলো যে কক্সবাজারে রুল চলতেছে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় বিপ্লবের পর সরকার পতনের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সেটা আমরা দেখতেছি কিন্তু রিসেন্ট যেই মব রুল সেটা হচ্ছে স্পেসিফিক যে জায়গাতে সেটা হচ্ছে সরিয়া পুলিশ নেমে পড়ছে রাস্তায় কারা এই সরিয়া পুলিশ তাদের আমল নামা টান দিলে দেখা যাবে যে এগুলো ভাটপাড়ির মতো আনা রাস্তায় ঘুরে ঘুরে সরিয়ে পুলিশিং করতেছে এই ঘটনাকে কেন্দ্র করে এক এক প্রকারের বাজ মাঠে নেমে গেছে এক এক সন ভাবে নিজেদের ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করতেছে এরা কারা যারা আমরা যে ভিডিওতে দেখলাম তাদের পরিচয় কি কেউ কেউ বলতেছে শিবির নাও যারা বলতেছে তারা হয়তো প্রতিটা স্বৈর শাসকের তো এই কারণে এগুলো বলতেছে আবার এমন হইতে পারে সত্যিকার অর্থে শিবির হইতে পারে কিন্তু সত্যিকার অর্থে শিবির আর যাই হোক এরা আওয়ামী লীগের লোক সম্ভবত না কিন্তু এখন ধরেন বিএনপির লোকজন বা নীতি কথা মারানি জাম্বাতরা মনে করেন এখনও স্পিন দেওয়ার চেষ্টা করবে না এগুলো আওয়ামী লীগের লোকজন সাপোর্টাস করতেছে এখনও সাপোর্ট দেশে যা হবে আগামী মনে করেন নেক্সট বার আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসা পর্যন্ত দেশে যত আকাম কুকাম হবে এগুলো সব আওয়ামী লীগের সাপোর্ট আছে রাইট পার্টপারদের ব্যাপারে তো আপনাদেরকে সতর্ক করে আসতেছি সেই সুরাচারী শাসন আমল থেকে যে সরকার পরিবর্তন হবে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে না এখানে কি হচ্ছে এখানে যেটা হচ্ছে আমরা সামান্য যে ভিডিও দেখলাম অবশ্যই ব্লার করে দিছি ওনাদের ফেস কারণ আমরা জানি না তো এখানে যেটা মনে হচ্ছে ভিডিও দেখে আমার যেটা মনে হলো যে এদেরকে দেহ ব্যবসায়ী হিসেবে চিহ্নিত করে এরাই কাজটা করতেছে বলে মনে হয়েছে কারণ একটা মহিলা যে লাস্টের যে ভদ্র মহিলাটা যিনি বেশ শুদ্ধ ভাষায় কথা বলেন এবং চেহারা ছবি দেখে পোশাক আশাক বেশ ভূষা কথাবার্তা শুনে সমাজের উচ্চ শ্রেণীর না উচ্চশ্রেণির দেহপশুরী কিনা উনি সেটা আমি জানি না কিন্তু ওনাদের কমিউনিকেশন থেকে মনে হচ্ছে উনি স্বীকার করে নিচ্ছেন যে উনি এখানে এই কাজে আসেন যে ভাই মানে জীবনের তাগিদে এই পথে নামছি এইগুলো কনভার্সেশন আমরা শুনলাম স্বীকার না উনি অস্বীকার করে যে উনি এই কাজে এখানে আসছেন বিভিন্ন কারণে হোয়াটেভার বাকি যে দুজন দেখলাম এর মধ্যে ওনাদেরকে দেখে মনে হয়েছে একজনকে মনে হয়েছে ট্রান্সজেন্ডার আরেকজনকে দেখে মনে হয়েছে যে দেহ বসরি রাত বারোটা বাজে ওনারা ঘুরতেছে এবং আমরা আপনারা যারা জানেন জানেন যে এটাই হয় আর কি যারা পতিতার তারা এই মাঝরাতে রাতে একা একা হাঁটা চলা করে খদের জন্য যে তিনজনের ভিডিও আমরা দেখতেছি তিনজনকে মনে হচ্ছে মনে হচ্ছে যে এই ধরনের কাজে ওনারা হয়তো জড়িত যে কারণে হইতেছে সরিয়া পুলিশ নেমে গেছে পুলিশিং করতে তা ওনারা এই ধরনের কাজে যদি বা জড়িত হয়েও থাকে তাইলে কি কিছু করা যায় কিনা একটা প্রশ্ন আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে ওনারা আদৌ এই কাজে জড়িত কিনা সেটা আমরা কিভাবে জানবো সেটা মব কীভাবে জানবে রাস্তাঘাটে তার মানে র্যান্ডমলি মানুষকে দাঁড় করে হ্যাস করে আজকে মনে করেন একজন ভদ্র মহিলা উনি এই কাজে নাই উনি রাত বারোটা বাজে ওনার বিচে ঘুরতে আসতে ইচ্ছে করছে এখন এই সরিয়া পুলিশের সন্দেহ হয়েছে এই মবের সন্দেহ হয়েছে যে না উনি এখানে দেহ ব্যবসা করতে আসছে এখন একটা ভদ্র মহিলাকে দাঁড় করালো দাঁড় করে দশ পনেরো মিনিট হেনস্থা করলো ওনার আইডিতে দেখলো খবরাখবর নিল ফোন দিল বাসায় তারপর ওরা কনভিন্স হইল যে না ও আচ্ছা তার মানে উনি আসলে এখানে ঘুরতেই আসছে উনি দেহ ব্যবসায়ী না তো এই যে হেনস্থাটার মধ্য দিয়ে গেল এই মহিলা এই হেনস্থা করার অধিকার কি এরা কেউ রাখে এখানে কি এমন কোনো নিয়ম আছে যে রাত এতটার পর এখানে কোনো মানুষ আসতে পারবে না যেরকম অনেক রুল থাকে অনেক বিচে যে সন্ধ্যার পর বা রাত দশটার পর বিচে কোনো মানুষ অ্যালাউড না মানে এখানে কোনো ওনারা কোনো নিয়মের ব্যর্থ করতেছে এখানে কোনো নিয়মের ব্যর্থ হচ্ছে নাকি এনারা র্যান্ডমলি আরবিটারিলি এখানে মব ঘুরে ঘুরে নিয়ম হচ্ছে ইয়ে করতেছে নিজেরা নিয়ম দাঁড় করাচ্ছে নিজেরা আবার হচ্ছে মানুষকে হেনস্থা করতেছে এবং এই যেভাবে র্যান্ডমলি মানুষকে পিক করে এভাবে হ্যারাস করা যাবে না এভাবে জিজ্ঞাসাবাদ করা যাবে না সবসময় সব ভবিষ্যের তুলনাটা নিয়ে আজকে আবার একটু টেনে আপনাদেরকে টা কীরকম আমেরিকাতে একটা ইমিগ্রেশন পুলিশ আছে বলে একটা কথা আছে আইস বলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ই আইস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস কী বলে এটাকে ভুলে গেছি আইসকে ডিজলভ করা নিয়ে অনেক কথা হয় যে ডোনাল্ড ট্রাম্প এসে আইসকে আবার হচ্ছে শক্তিশালী করছেন স্টাফ তো এখানে যে আলাপটা সেটা হচ্ছে যে ধরেন রাস্তায় একটা মানুষ হেঁটে যাচ্ছে তার কি বৈধভাবে আমেরিকায় ঢুকছে নাকি অবৈধভাবে আমেরিকায় ঢুকছে এই প্রশ্নটা করার অধিকার কার আছে এখন একটা পুলিশ অফিসার যেরকম করুন একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে সে কি ভদ্র মহিলা নাকি পতিতা পতিতা হইলে ভদ্রমহিলা হইতে পারবেন এমন কোনো কথা নাই বাট এনিওয়েজ সেটা আমরা কীভাবে জানবো করতে হবে কিন্তু এখানে যেটা একটু আগে আলোচনা করলাম জিজ্ঞাসাবাদ করে এইভাবে হ্যাস করার কোনো অধিকারকে আমরা রাখি যেটা বললাম যে একজন লোক প্রকরনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আমেরিকার একজন পুলিশের দিকে সন্দেহ হইলো যে এ মনে হয় সে ইয়ে করছে কি বলে আপনার মানে বর্ডার দিয়ে ঢুকছে রাইট ইমিগ্রেন্ট স্ট্যাটাস ভদ্রলোকের নাই এখন কি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না পারবে না সেই ক্ষমতা কিন্তু পুলিশকে দেওয়া হয় নাই সেই ক্ষমতা শুধুমাত্র ইমিগ্রেশন অফিসারের এবং কর্ম কর্মকর্তাও পারবে কিনা জানি না তবে মাঝখানে আমি এরকম রিপোর্টিং হচ্ছিলো আর কি যে পুলিশের কী অধিকার আছে তারা কি করতে পারবে কি করতে পারবে না এই মর্মে ক্লিয়ার কাট ইয়ে জারি করা হয়েছে সরকারের তরফ থেকে যে পুলিশ যদি তার সন্দেহ হয় যদি সে বুঝতেও পারে কাউ কাউকে রাস্তায় দাঁড় করে বলতে পারবে না তোমার পাসপোর্ট দেখা জিজ্ঞেস করতে পারবে না তার ইমিগ্রেশন স্ট্যাটাস কি সেটা একমাত্র ইমিগ্রেশন অফিসারই পারবে তাহলে যদি সন্দেহ হয় কিছু করার নাই সন্দেহ হলে ছেড়ে দিতে হবে চিন্তা করেন আপনি সভ্যতা যে কথা যে বলি পুলিশ অফিসার বুঝতেছে কোনো কারণে তার সন্দেহ হয়েছে যে তার ইমিগ্রেশন স্ট্যাটাস ভ্যালিড না সে অবৈধ পথে আসছে কিন্তু এটা পুলিশের জুরিস্ট ডিকশানে পড়ে না এটা ইমিগ্রেশন অফিসারের জুরিস্ট ডিকশানে পড়ে সুতরাং তার ইমিগ্রেন্ট স্ট্যাটাস ইমিগ্রেশন স্ট্যাটাস দেখার অধিকার পুলিশ রাখে না এই ধরনের কোনো প্রশ্ন করার অধিকার পুলিশ রাখে না যদি পুলিশ করে পুলিশ বিপদে পড়বে সে যদি অবৈধ অভিবাসী হয়েও থাকে সে বিপদে পড়বে না বিপদে পড়বে পুলিশ আপনি কেন জিজ্ঞেস করতে গেছেন আপনাকে এই অধিকার কে দিচ্ছে বুঝতেছেন তো সভ্যতার আইডিয়া গেলে আদি কথাটা বলি সভ্যতা কিন্তু শুধু একদিক থেকে না হাজার দিক থেকে একটা রাষ্ট্র যখন সভ্য বলি হাজার দিক থেকে সভ্য বিধায় সভ্য আর একটা সমাজকে যখন অসভ্য বলি হাজার দিক থেকে অসভ্য বিধায় অসভ্য বলি শুধুমাত্র একটা দুটো এলিমেন্টের ভিত্তিতে বলি না এবং বাংলাদেশে এই ঘটনা তো শুধুমাত্র এটা না পুলিশ থেকে শুরু করে এই যে পুলিশরা সিএনজির মধ্যে কোনো ছেলে মেয়ে থাকলে দাঁড় করায় আমি এক ঘটনা জানি আমার এক ক্লোজ বড় ভাইয়ের ঘটনা উনি ওনার ভাই বোন সিএনজিতে করে যাচ্ছিলো পুলিশ দাঁড় করা বলে আপনারা কি ইয়ে কাজকর্ম করতেছেন অসামাজিক কাজকর্ম করতেছেন সিএনজির মধ্যে ওই ভাই বলতেছে কী বলেন আপনি পাগল নাকি আমরা ভাই বোন আপন ভাই বোন বলতেছে না অসাম তাও এগুলো তো অমানুষের বাচ্চা এগুলো তাও না কী জানি বলে টাকা খাবে আর কি তারপর টাকা খাইছে টাকা খেয়ে ছাড়ছে একটা মখের মূলক অসভ্য দেশ তো এই অসভ্য দেশের মধ্যে যেই ভদ্রলোক ঘুরে ঘুরে এগুলো করতেসেন উনি এগুলো করবেন না কেন এগুলো পুলিশ করে এইগুলো সরকার করে তো উনিও করতেছেন সেটা আলাদা কোনো এক্সেপশনাল ব্যাপার না 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 পুলিশ করে সরকার করে সেই দিন তো নাই এখন আর আমরা তো দেশ স্বাধীন করছি নতুন বাংলাদেশ এই বাংলাদেশে কেউ এগুলো করে করতে পারে দেখেন এই বাংলাদেশে ওরা করতে পারে কেন যে চিলিং এফেক্টের কথা বলা হয় যে কারা এম্পাওয়ার্ড হয় কোন সরকারের আমলে এই আলোচনাগুলো কিন্তু অতীতে অনেক পর্বে করছি অতীতে যত আলোচনা করছি ফ্রম টাইম টু টাইম এগুলো দেখবেন আস্তে আস্তে কীভাবে রেলেভেন্ট হইতেছে এই আলোচনাটা অনেকবার অতীতে করছি যে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে তখন কিছু লোক এম্পাওয়ার্ড হয় যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিছু লোক এম্পাওয়ার্ড হয় আওয়ামী লীগের আমলে এম্পাওয়ার্ড হয় অ্যান্টি ইসলাম লোকজন আগে যারা দাঁড়িয়ে রাখতো টুপি রাখতো রাস্তায় বোরকা পরে নামতো তারা কিন্তু এরকম ভয় ভয়ে থাকতো রাস্তাঘাটে হ্যারাসমেন্টের ছাত্রলীগের পান্ডারা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পান্ডা শিক্ষক আমার সামনে এক মেয়েকে বোরকা পরে বিধায় মেয়েকে প্রশ্ন করতেছে হ্যারাস করতেছে আমার সামনে আমি তখন বাংলাদেশে ছিলাম কিছু বলতে পারে রাগে মাথা ফিরতে যাচ্ছিলো কিন্তু কিছু বলার মতো অবস্থায় ছিল না চি কি কিছুই পাইছিলাম বলছিলাম আপনাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে আমার নিয়োগ নিয়ে তখন বড় বড় নেতা স্যারদের সাথে দেখা করছিলাম আর কি তো এরকম আওয়ামী লীগের পান্ডা নেতা স্যার আমার সামনে এক মেয়ে বোরকা মেয়েকে কিছু বলে মেয়েটা চলে যাওয়ার পর কমেন্ট করতেছিল আর কি যে জঙ্গি টুঙ্গি দিয়ে ভরে যাচ্ছে এটা আমি শুনে এত অবাক খুশি আপনি একটা মেয়েকে চিনেন না জানেন একটা মেয়ে সিম্পলি পর্দা করে করে বিধায় আপনি তাকে এভাবে আপনার মেয়ের বয়সী একটা ছাত্রী তার ব্যাপারে এরকম কমেন্ট করা যায় হ্যাঁ অফলাইনে কিছু করতে পারি নাই অফলাইনে গিয়ে ফেদামাছ হয়েছিলাম নিজের স্বার্থের প্রয়োজনে এক এক সময় একে গ্রুপ এক এক গোষ্ঠী এম্পাওয়ার্ড হয় রাইট আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার শাসক যখন ছিল ইসলাম বিদেশি দল তখন তারা এক্সপ্লুসিভলি আওয়ামী লীগ নিজেদেরকে ইসলাম বিদেশি দল হিসেবে ঘোষণা করুক বা না করুক তাদের আচার হাজার কার্যকলাপ চিলিং ইফেক্ট এর কারণে ইসলামপন্থী লোকজন কণ্ঠাসা ফিল করতো আওয়ামী লীগের গুন্ডা পান্ডা পান্ডারা রাজত্ব করে বেড়াইছে ধর্মানুরোগী রাগী মানুষদেরকে কণ্ঠাসা করছে এবং তখন আমি আলোচনা করেছিলাম তার উল্টাটা দেখা দেয় যখন বিএনপি সরকার ক্ষমতা আসে তখন জঙ্গিরা মাথা চাড়া দেয় তখন এই যে যে মোল্লা গোষ্ঠী এরা মাথা যাড়া দেয় তহিদে জনতা মাথা যাড়া দেয় যেটা আমরা এখন দেখতে পাচ্ছি এখন কিন্তু যে সরকার এই সরকার কিন্তু বলে বেড়াচ্ছে না যে তোমরা এরকম ঘুরে ঘুরে হতেছে মহিলাদেরকে হেনাস্ত করো সরিয়ে আইন কায়েম করো এগুলো কিন্তু সরকার বলতেছে না বরং থামানোর চেষ্টা করতেছে বাট দ্য মিয়ার ফ্যাক্ট যে এই সময়ে আওয়ামী লীগ দরের উপর আসে এবং বিএনপি লোক এম্পাওয়ার্ড ফিল করতেছে শুধুমাত্র এই মিয়ার বাস্তবতার কারণে এরা অলরেডি এই অবস্থা শুরু করে দিতেছে তাহলে বিএনপি সরকার যখন ক্ষমতা আসবে তখন তারা কি পরিমাণ এম্পাওয়ার ফিল করবে সেটা রাইট আপনাদেরকে কি বলছি আপনার দেশ কখনো সুসভ হবে না হ্যাঁ একটা থেকে আরেকটা পাল্লা গিয়ে পড়বেন এবং আপনাদের নীতি কথা মারানি চাম চলে আসবে ডিসমিস এবং ডিফ্লেক্ট করতে যে আপনি এই কথা বললে ও আপনি কি তাহলে আগের আওয়ামী লীগ সরকারকে চান মানে আপনি এই কথাও বলতে পারবেন না যে আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি লেসার অফ দ্য টু ইভার্সের জন্য আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করছি একটা নতুন বাংলাদেশের জন্য এই কথা আপনি বলে বলবেন আগেই ভালো ছিলাম এবিসি আপনি নাকি আগেই ভালো ছিলাম আগে স্বৈরাচারী সরকারি ভালো ছিল এগুলো বলে আপনাকে ডিসমিস করে আপনাকে কোনঠাসা করে ফেলবে সেই জন্য এই বলে আর কি চাম্পাজি করবেন না দলবাজি করবেন না দলকানামি করবেন না যারাই দলকানা যারাই চাম্পাজ আপনার পক্ষে কথা গেল এদেরকে পরিত্যাগ করুন বয়কট বয়কট এদেরকে বয়কট করুন যারা ভদ্রলোক না যারা ন্যায় বা নিষ্ঠাবান লোক না তাদেরকে দিয়ে ভালো কিছু হওয়া সম্ভব না তারা আপনাকে দেশ স্বাধীন করে দিয়ে সেই দেশকে আবার নরকে পরিণত করবে দুই দিনের সময় লাগবে না সত্যের পথে থাকেন ন্যায়ের পথে থাকেন যদি এই দেশকে আবার উপযোগী করতে চান আর যদি সেটা করতে না পারেন চাম্বাজি করেন কোনো সমস্যা নেই বসে বসে চাম্বাজি করেন ভদ্রলোকেরা সব দেশ ছেড়ে পালাবে